তীব্র শীতের মাঝে চলছে গাইবান্ধা পাঁচ উপনির্বাচনের ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তা, ঢাকা থেকে সিসি ক্যামেরায় নজরদারি। পরিবেশ খুব ভালো, আচ্ছা, খুব সুন্দর ভোট দিলাম, কোনো ডিস্টার্ব নেই। সবুজ বাটন চাপ দিলাম, নাগা হয়ে গেল, ওকে হয়ে গেল, ভোট দিলাম, সুন্দরভাবে ভোট দিলাম। পৌষের হাড় কাঁপানো ঠান্ডায় যুবথুবু জনজীবন, ঘর থেকে বের হওয়াই দায়ী খেটে খাওয়া মানুষের। কর্মক্ষমতার পাশাপাশি মজুরি কমেছে পঞ্চগড়ের পাথর ও চা শ্রমিকদের। শীতের জন্য আমরা দেরি করে কাজে আসি, ভালোভাবে পাতা কাটতে পারি না, ঠান্ডায় অনেক কষ্ট। 50% মাত্র পাই, শুধুমাত্র এই যে ঘন কুয়াশার কারণে। কেউ খোঁজ খবর নেন, একটা কম্বল দেন, একটা সুইটার দেন, কিচ্ছু দেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগ নেতাকর্মীদের শ্রদ্ধা, মাদ্রাসার সাথে যোগাযোগ বাড়ানো সহ শিক্ষার্থী বান্ধব কর্মসূচি চায় সংগঠনটি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল কলি। সংবাদের শিরোনাম দেখছিলেন শুরুতেই, এবারে জানাবো বিস্তারিত। অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। তীব্র শীতের মাঝেই সকাল 8:30 শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল 4:30 পর্যন্ত। 145টি কেন্দ্রেই ভোট নেওয়া হবে ইভিএমে। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে, পাশাপাশি মাঠে থাকবে বিজেপি, র্যাব ও পুলিশের মোবাইল টিম। দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 145টি ভোট কেন্দ্রে 1242টি সিসি ক্যামেরা বসানো হয়েছে, যা পর্যবেক্ষণের জন্য উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন। গত 12 অক্টোবর গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ উঠে, পরে ভোট বন্ধ করে ইসি। তদন্ত শেষে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তির সুপারিশও করে কমিশন। পরিবেশ খুব ভালো, আচ্ছা, খুব সুন্দর ভোট দিলাম, কোনো ডিস্টার্ব নেই। আমি যেটা একদম সেটার মার্কা ভেসে উঠতেছে, আচ্ছা, এর মতো কোনো চালাকি নেই, কিছু নেই, হ্যাঁ, যার যেটা খুশি তাই সেটা দিচ্ছে। সাদা বাটন চাপ দিলাম, আবার আমি সবুজ বাটনও চাপ দিলাম, মার্কা হয়ে গেল, ওকে হয়ে গেল, ভোট দিয়ে সুন্দরভাবে ভোট দিয়ে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, ইভিএম নিয়ে কোনো ঝামেলায় পড়েছেন কিনা ভোটাররা একটু জানাবেন, আর কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? কলি, ইভিএম নিয়ে এখনো পর্যন্ত আমি যে কয়টি কেন্দ্রে এ পর্যন্ত ঘুরলাম, একটি কেন্দ্র এখনো পর্যন্ত কিন্তু কোনো সমস্যার কথা আমরা শুনতে পারিনি। আমি এই মুহূর্তে যেই কেন্দ্রটি রয়েছি সেটি হলো জুমারবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র। এটি শাখাটা উপজেলায় গাইবান্ধা পাঁচ আসন টি শাখাটা এবং ফুলছড়ি এই দুই উপজেলা মিলিয়ে আপনি জানেন, এবং সেই কেন্দ্রটিতে এই যে কেন্দ্রটি এটিতে 29 কাছাকাছি ভোটার রয়েছে। আমরা প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি কম ছিল, এখন একটু একটু করে ভোটার আসতে শুরু করেছেন। আর এই কেন্দ্রে 8টি বুথ রয়েছে, যেই বুথে 4টি পুরুষ এবং 4টি নারী বুথ। এই 8টি বুথের জন্য ইভিএম মেশিন রয়েছে এখন এই মুহূর্তে সচল তাদের হাতে 10টি, অর্থাৎ 8টি বুথে 8টি ইভিএম এবং 2টি ব্যাকআপ হিসেবে রয়েছে তাদের কাছে। সুতরাং সেই ক্ষেত্রেও বলা যাচ্ছে যে যদি সেরকম কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে তারা ব্যাকআপও রেখেছেন। এই কেন্দ্রটিতে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন, এবং আমি যদি একটু আমার সহকর্মীকে একটু দেখানোর জন্য বলি যে বিজিবি সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন মানে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে এই কেন্দ্র থেকে ওই কেন্দ্রে যাচ্ছেন এবং তারা নজরদারি করছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কাজ করছেন। সব মিলিয়ে কলি, এখনও পর্যন্ত এই আমি যে কয়টি কেন্দ্রে ঘুরেছি ভোটার উপস্থিতি খানিকটা কম, এছাড়া কিন্তু বাকি পরিবেশ ঠিকঠাক। কলি, ধন্যবাদ আপনাকে শিবলি। দর্শক,
এরপরে আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী মাঝারুল মান্নানের কাছে, তার কাছ থেকেও জানবো ভোটের খবরাখবর। মাঝার, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ভোট দিচ্ছেন সেখানকার মানুষজন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়লো কিনা, সার্বিক পরিস্থিতি কি দেখছেন একটু যদি জানাতেন। কলি, আপনি জানেন যে এই যে উপনির্বাচনের ভোটটি, এটি হচ্ছে একটি একটি আলোচিত ভোট, এবং অর্থাৎ এক ভোট কিন্তু দ্বিতীয় দফায় হচ্ছে। আমি যে কেন্দ্রটিতে আছি কুকরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসারের তথ্যানুযায়ী এখানে 110টি ভোট পড়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি বুথের সামনে যে ভোটারদের লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি বা একদম ফাঁকা দেখা যাচ্ছে। তবে আমরা সামনে কিছু লোকজন দেখেছি, হয়তো তারা অপেক্ষা করছেন ভোট দিতে আসবেন, এবং এটি শীতের কারণে বলা হচ্ছে যে শীত দেয়া শীতের কারণে হয়তো লোকজন কম আসছেন। তবে আরো একটি ব্যাপার আছে, যেহেতু এই ভোটটি গেল 12 অক্টোবর হয়ে গিয়েছিল, সে কারণে অনেকের মধ্যে কিন্তু এই ভোটটি নিয়ে অনীহাও আছে, সে কারণেও কিন্তু এখানে লোকজন একটু কম হচ্ছে। তবে প্রিজাইডিং সংশ্লিষ্টরা এবং ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন তারা যেটি বলছেন যে যতটা কুয়াশা কেটে যাবে, শীতের তীব্রতা যতটা কমবে, ততটা কিন্তু ভোটারও বাড়বে বলে তারা বলছেন। আরেকটি বিষয় যে এই ভোট, এই নির্বাচনটির যে পরিবর্তিত যে রিটার্নিং কর্মকর্তা জনাব ফরিদুল ইসলাম, তিনি যেটি বলেছেন যে 1242টি সিসি ক্যামেরা দ্বারা একেবারে পুরো কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে, এবং সর্বোচ্চ সতর্ক থেকে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা এই ভোট গ্রহণকে নির্বিঘ্ন, সুষ্ঠু এবং আইনানুক করবার জন্য যা যা করা দরকার সেটি করেছেন। আমরা ফুলছড়ি উপজেলার একটি কেন্দ্রে যখন ছিলাম, আমরা তখন দেখেছি যে আমাদের নিজেদের মধ্যে যখন আমরা আইডি কার্ডটি আমাদের ছিল না, তখন কিন্তু সিসি ক্যামেরা দেখে সেই প্রিজাইডিং কর্মকর্তাকে বলা হয়েছে যে উনি কে, তারপর তারা আমার কাছে এসে বলেছেন যে আপনি আপনার আইডি কার্ডটি ঝুলান। অর্থাৎ এর মাধ্যমে যেটি প্রমাণিত হয় যে অত্যন্ত সতর্কতার সাথে এবং সর্বোচ্চ সতর্কতার সাথে এই ভোট গ্রহণটিকে নির্বিঘ্ন করবার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনি জানেন যে এখানে 5 জন প্রার্থী আছেন, তার মধ্যে একজন প্রার্থী তিনি আগে অর্থাৎ 25শে ডিসেম্বর তিনি কিন্তু এই নির্বাচনে কারচুপির অভিযোগ হবে এরকম একটি তথ্য দিয়ে কিন্তু তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, আর 4 জন আছেন, এর মধ্যে 2 জন প্রার্থী নৌকার প্রার্থী এবং লাঙ্গলের প্রার্থী, তারা মাঠে প্রচারণা চালিয়েছেন এবং এখন পর্যন্ত এই ভোট গ্রহণ সুষ্ঠু এবং নির্বিঘ্ন হচ্ছে, এবং কোথাও এখন অবধি কোনো ইভিএম এ কোনো ত্রুটির কোনো খবর আমরা পাইনি। মাঝে আপনাকে ধন্যবাদ। সারাদিন সূর্যের উত্তাপ নেই, বরং হিম বাতাস, সূর্যাস্তের পর থেকে এই কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা, রীতিমতো ফোটায় ফোটায় ঝরছে শিশির, সব মিলিয়ে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পাথর ও চা শ্রমিকরা। ঠান্ডায় কমেছে তাদের কর্মক্ষমতা, তাপমাত্রা 1 ডিজিটে নেমে যাওয়ায় 8 ঘন্টা কাজ করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা, সব মিলিয়ে বিপর্যস্ত সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়। তীব্র শীতের প্রভাব পড়েছে জনজীবনে। শীতে তেঁতুলিয়ার সমতল বাগানে কমে গেছে চা শ্রমিকদের কর্মক্ষমতা। সাধারণত ভোরে চা পাতা তোলেন শ্রমিকরা, দুপুরের আগেই মজুরি নিয়ে ফিরে যান ঘরে, কিন্তু তীব্র শীতে ছন্দপতন হয়েছে শ্রমিকদের জীবনে। শীত বস্ত্রের অভাবে বেশিরভাগ সময় আগুন জ্বালিয়ে জেগে থাকতে হচ্ছে তাদের। ঠান্ডার কারণে যেমন তাদের কাজে যেতে দেরি হচ্ছে, তেমনি অল্প সময় কাজ করার কারণে মজুরিও গেছে কমে। 6টার দিকে বাগানে আসতে পৌঁছাতে পারতেছি না, যার কারণে আমাদের যে এর আগে যে একটা হাজিরা পড়ে সেই হাজিরাটা আমরা মিনিমাম 50% মাত্র পাই, শুধুমাত্র এই যে ঘন কুয়াশার কারণে। কেউ খোঁজখবর নেন, একটা কম্বল দেন, একটা সুইটার দেন, কিচ্ছু দেন, কিনবো যে ওই টাকাটাও আমাদের অর্জন হয় না। কিছুদিন থেকে শীতের প্রভাব খুব বেশি, লেবার আসতে আসতে দেরি করে। এমনি সিজনে যখন শীত থাকে না তখন আমরা ভালোভাবে পাতা কাটতে পারি, হজরা দেওয়ার সময় সে পাতা কাটি, এই শীতের জন্য আমরা দেরি করে কাজে আসি, ভালোভাবে পাতা কাটতে পারি না, ঠান্ডায় অনেক কষ্ট। উপজেলা নির্বাহী অফিসার বলছেন পাথর ও চা শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, পর্যায়ক্রমে তা সবার হাতে পৌঁছে দেওয়া হবে। আমরা যদি পরিবার প্রতি ধরি তাহলে আমরা বিভিন্ন বছরে প্রত্যেকটি খানাতেই 3 থেকে 4 হাজার খানা বেঁধে তো 17 থেকে 18 হাজার খানাতেই আমাদের কম্বল পৌঁছেছে, এবং এটা প্রতিনিয়তই পৌঁছছে, এবং আমরা যে পরিমাণ বরাদ্দ পেয়ে থাকি এবং বিভিন্ন বেসরকারি অংশীজন আছে যারা আমাদেরকে কম্বল দিয়ে থাকেন, আমরা সেটা উপকারভোগী নির্বাচন করব, প্রত্যেক দরিদ্র শ্রেণীর বা গরিব শ্রেণী যারা আছে তাদের পরিবারে কম্বল পুষিয়ে দিয়ে থাকি। ঠান্ডায় যেন শ্রমিকরা অসুস্থ হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনো। আমিন বাবু, যমুনা নিউজ।
তীব্র শীতে উত্তরের জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব। দক্ষিণ পশ্চিমাঞ্চলেও কনকনে ঠান্ডা। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা এমন পরিস্থিতিতে পড়েছেন সবচেয়ে বিপাকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য, আজ আরও কমতে পারে তাপমাত্রা। শীতের সার্বিক পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মুস্তাফা রুবেল। রুবেল, সিরাজগঞ্জে শীতের তীব্রতা আজকে কেমন, আর শীতার্থ মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? কলি, আসলে উত্তরে প্রবেশদ্বার সিরাজগঞ্জ যমুনাপাড়ের মানুষগুলো কিন্তু অনেকটাই শীতে, তাদের কনকনে শীতের মধ্যে কিন্তু তাদের পরিস্থিতি অনেকটাই নাজুক অবস্থা। কারণ আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি নদী ভাঙন কবলিত জেলা। এই জেলার মানুষ কিন্তু অধিকাংশ মানুষই চরাঞ্চলে বসবাস করে, যে কারণে যমুনা নদীর চরাঞ্চলে যারা বসবাস করছেন তাদের অবস্থা কিন্তু ধীরে ধীরে অনেকটাই নাজুক হয়ে উঠছে। বিশেষ করে গত তিন দিন যাবৎ রোদের কোনো দেখা নেই, যে কারণে এই শীতের এই তীব্রতায় অনেকটাই কষ্ট করতে হচ্ছে এই চরাঞ্চলের মানুষগুলোতে। বিশেষ করে কেউ অতিরিক্ত কাজ ছাড়া, অর্থাৎ জরুরি কাজ ছাড়া কিন্তু কেউ একটা ঘরের থেকে বের হচ্ছে না, এবং যারাও বের হচ্ছে দু একটা গরম কাপড় কিনতে কিন্তু ভিড় করছে রাস্তার এই ফুটপাথগুলোতে। দেখার চেষ্টা আপনি দেখতে পারবেন যে সকাল থেকে কিন্তু আসলে এই সমস্ত ফুটপাথগুলোতে শীতের গরম কাপড় কিনতে কিন্তু অনেকটাই মানুষ ভিড় করে, এবং দিনভর তারা কিন্তু সেই শীতের কাপড়গুলো, অর্থাৎ গরম কাপড়গুলো তারা কিনে থাকেন। বিশেষ করে আপনি যে কথাটি বললেন যে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই অসহায় দরিদ্র মানুষের মাঝে কিন্তু তারা কম্বল বিতরণ শুরু করেছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক বেশ কয়েকদিন যাবতই কিন্তু তিনি লাগাতারভাবে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কম্বলগুলো বিতরণ করছেন, এবং প্রতিটি জায়গায় কিন্তু আসলে কম্বলের যে পরিমাণ চাহিদা সে পরিমাণ কিন্তু আসলে কম্বল আমাদের এখানে দেওয়া হচ্ছে। তারপর বেসরকারিভাবে নানা সংস্থাগুলো তারা কিন্তু এগিয়ে আসছেন এবং তারা কিন্তু এই কম্বলগুলো বিতরণ করছেন। পাশাপাশি অনেক বেসরকারি সংস্থাগুলো রয়েছে কিংবা শিল্পপতিরা রয়েছেন, তারাও আসছেন এই কম্বলগুলো নিয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। তবে সিরাজগঞ্জে শীতের তীব্রতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এভাবে বৃদ্ধি পেলে হয়তোবা যারা ছোট ছোট শিশু এবং বৃদ্ধ রয়েছে তাদের অবস্থা কিন্তু অনেকটা নাজুক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কলি, ধন্যবাদ আপনাকে রুবেল। 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সকালে ধানমন্ডি 32 নম্বরে নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নেতারা বলেন, আগামীতে যে কোনো অপশক তিরুখি দিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজপথে থাকবে ছাত্রলীগ, পাশাপাশি স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে কাজ করবে ছাত্রলীগ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রত্যয় গ্রহণ করছি যারা জাতির পিতার হত্যাকারী বঙ্গবন্ধু তন্ময়ার দেশ রত্ন শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করেছে, যারা গণতন্ত্রের লাইসেন্স নিয়ে মানুষ হত্যা করেছে, যারা সমাবেশ করার অধিকার নিয়ে খুনিদের গেট টুগেদার করেছে, এদের বীজ দাঁত আমরা ভেঙে দিতে চাই, এদের দর্প আমরা চূর্ণ করে দিতে চাই। স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে সর্বাগ্রে থাকা, সবার আগে যেন বাংলাদেশ ছাত্রলীগ সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রধান অগ্রসৈনিক হিসেবে কাজ করতে পারে, এটি আমাদের প্রধানতম লক্ষ্য। ঐতিহ্য নষ্ট করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই কমিটি চাপিয়ে দিতে রাজি নয় ছাত্রলীগের বর্তমান কমিটি। মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে যোগাযোগও বৃদ্ধি করতে চায় সংগঠনের নতুন নেতৃত্ব। ছাত্রলীগের উদ্যোগেই প্রতিটি ক্যাম্পাসে আয়োজন করা হবে ক্যারিয়ার ফেয়ার, গণিত অলিম্পিয়াড এবং ভাষা অলিম্পিয়াডের মতো কর্মসূচি। এমন নানা অঙ্গীকার নিয়েই 75তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুত ছাত্রলীগের নতুন কমিটি। খোদ কেন্দ্রীয় নেতাদের মাঝ থেকেই উঠে আসে শীর্ষ নেতৃত্বের প্রতি অভিযোগ। 30তম সম্মেলনে নেতৃত্ব নির্ধারণের দায়িত্ব ছাত্রলীগের কর্মীরা অর্পণ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর, যার ফলে 20 ডিসেম্বর সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। কর্মীদের খুব একটা নিরাশ করেননি বর্তমান নেতৃত্ব। দায়িত্ব নেবার পর অগ্রজদের অনুসরণ করে দামি কোনো ফ্ল্যাটে ওঠেননি তারা। নিয়মিত ছাত্র হিসেবে এখনো থাকছেন হলেই। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ তৈরি করাই ছাত্রলীগের অন্যতম উদ্দেশ্য, এমনটি মাথায় রেখেই কাজ শুরু করতে চাচ্ছেন তারা। বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে জায়গা করে নিতে হবে, যে কারণে আমরা সেই উচ্চশিক্ষার আন্দোলনটি পরিচালনা করতে চাই এবং বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক পরিবেশ যেন সমুন্নত থাকে এবং
ছাত্র রাজনীতি হবে বিশ্ববিদ্যালয় একাডেমিক পরিবেশ সমুন্নত রাখার জন্য, এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্যারিয়ার তারা ভালো গ্রাজুয়েট হবে, তারা লেখাপড়া শেষ করে কর্মবাজারে প্রবেশ করতে পারবে, সেই দক্ষতাটাই যেন তারা অর্জন করতে পারে সেটির জন্য আমরা রাজনীতি করতে চাই। বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা রয়েছে, যেমন রোবোটিক্স কম্পিটিশন, রোবোটিক্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, ভাষা অলিম্পিয়াড, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আমাদের স্কিল কীভাবে আরও ডেভেলপ করা যায় শিক্ষার্থীদের সে বিষয়ে আমরা কাজ করব, আইটি ট্রেনিংয়ের ব্যবস্থা করব, আমরা কোডিং কম্পিটিশনের কথা চিন্তা করেছি। মূল স্রোতের বাইরে থাকা মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষায় বিশেষ পদক্ষেপ নেবে বর্তমান কমিটি। যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর একরকম বাস্তবতা, মেডিকেল কলেজগুলোর একরকম বাস্তবতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর একরকম বাস্তবতা, মাদ্রাসাগুলোর কিছু ঐতিহ্যিক বাস্তবতা রয়েছে। আমরা এমনভাবে ছাত্র রাজনীতি পরিচালনা করতে চাই যাতে করে যার যার যেসব সংগঠনের স্বকীয়তা, স্বশাসন সেটির জন্য অক্ষুণ্ণ থাকে। কিছু বিষয়ে আসলে ঐক্যমত্য তৈরি করা প্রয়োজন, এবং সেখানকার শিক্ষামিত ছেলেমেয়েরাও যেন মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় পতাকা, আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি একটি গভীর মমত্ববোধ লালন করে, এবং জাতি হিসেবে আমরা যেন কিছু রাষ্ট্রীয় অনুশীলন করি সে বিষয়েও আমাদের আসলে এক ধরনের ঐক্যমত্য তৈরি করতে হবে। আমাদের বিভিন্ন কর্পোরেট হাউস আছে, তাদের সাথে কথা বলে কীভাবে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ফেয়ার ও জব ফেয়ার আয়োজন করতে পারে, এবং বাংলাদেশ ছাত্রলীগ জানি হয় শিক্ষা জীবনের সাথে, শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সাথে পরবর্তী জীবনের মেলবন্ধনের প্রধানতম চালিকা শক্তি। এত কিছুর মাঝে সংগঠনকে শক্তিশালী করতে থাকবে নানা কর্মসূচি। অভ্যন্তরীণ কোন্দল বন্ধে আগের কমিটিগুলোর থেকে বর্তমান কমিটি থাকবে অনেকটাই কঠোর অবস্থানে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেরিতে উৎপাদনে আসায় আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশ, এমন মত বিশেষজ্ঞদের। তাদের মতে উৎপাদনে বিলম্বের কারণে বিদ্যুতের বর্তমান ভর্তুকি কমানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যুৎ বিভাগ। সঞ্চালন লাইন পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আরও এক বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর্থিক বিবেচনা ছাড়াও নানান কারণে গুরুত্বপূর্ণ 2400 মেগাওয়াটের এই প্রকল্প। এবছর ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা 1200 মেগাওয়াটের প্রথম ইউনিট। প্রকল্প পরিচালক জানিয়েছেন নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে নেই মূল অংশের কাজ। বলেন করোনায়ও কাজের গতি কমেনি। জুনের মধ্যে প্রথম ইউনিট পুরোপুরি রেডি হয়ে যাবে কনস্ট্রাকশনের দিক থেকে। ইকুইপমেন্ট ইনস্টলেশন এগুলি ইতিমধ্যে স্যারকে যেটা বলছেন আমাদের যে জিএস সাবস্টেশন ইতিমধ্যে স্যারকে নিশ্চিত করা হয়েছে যে আমাদের কনস্ট্রাকশন জিএস সাবস্টেশন 2023 ডিসেম্বর হয়ে যাবে। প্রকল্পটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে হলেও জাতীয় গ্রিডে সংযুক্ত করছে বিদ্যুৎ বিভাগের পিজিসিবি। সঞ্চালন লাইন পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হবে আরও এক বছর। কোভিডের কারণে আমাদের কিছুটা ধীর গতি হয়েছিল। আমরা আশা করছি যে আগামী বছর পুরোটা লাগবে, আমাদের 24 সালের শেষের দিকে হয়তো আমরা পাওয়ার ইভোকেট করতে পারবো। এখান থেকে ফুয়েল বেসড যে পাওয়ার প্ল্যান্ট 1000 মেগাওয়াট বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরই, ধীরে ধীরে আগামী 3 বছরের মাথায় বেশ কিছু ফুয়েল পাওয়ার প্ল্যান্ট অতিরিক্ত চলে যাবে। বিশ্বজুড়ে বিদ্যুতের জ্বালানি মূল্যের লাগামহীন দরের উত্থান পতনের মধ্যে স্থিতিশীল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কাজ প্রায় 80% শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মিশ্র জ্বালানি ব্যবহারে বিদ্যুতের গড় উৎপাদন খরচ এখন 9 টাকার বেশি, যা বিদ্যুতের বিক্রয় মূল্যের চেয়ে বেশি। বলা হয়েছে পারমাণবিক বিদ্যুতের দাম হবে 6 টাকার মধ্যে, যা বিদ্যমান ভর্তুকি কমিয়ে আনতে সাহায্য করবে। বিশেষজ্ঞরা বলছেন রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বিলম্ব হওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি হতে যাচ্ছে। দেরি হলে পরে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ইমপ্লিমেন্টেশন কস্টটা বেড়ে যাবে, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি কালকে পান তাইলেই তো কালকে থেকেই তো আপনি সেভ করতে পারেন না, তাই না? আপনি যেটা বললেন 9 টাকার কথা, সেটা তো 5 টাকাতে চলে আসবে। 1,30,000 কোটি টাকায় নির্মিত রূপপুর প্রকল্পের 88% ঋণ সহায়তা দিয়েছে রাশিয়া, বাকি অংশের অর্থায়ন করছে বাংলাদেশ সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, রূপপুর, পাবনা।
পবিত্র আলাকসা মসজিদে কট্টরপন্থী ইহুদি মন্ত্রীর সফরকে ঘিরে বাড়ছে উত্তেজনা। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ হুমকি দিয়েছে কোনোভাবে পবিত্রতা লঙ্ঘিত হলে পুরো অঞ্চলে ছড়াবে সংঘাত। জানান, ইহুদিদের বিন্দুমাত্র আগ্রাসন উস্কানি সহ্য করবে না মুসলিমরা, ফিলিস্তিনের যে কোনো সিদ্ধান্তের পক্ষে থাকবে লেবানন সহ পুরো মুসলিম বিশ্ব। এ ঘটনায় অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়, জেরুজালেমের স্থিতাবস্থাকে নষ্ট করে এমন কোনো একতরফা আচরণ মেনে নেওয়া হবে না। মঙ্গলবার ইসরায়েলের নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ইতেমার বেন গাভির আকস্মিক সফরে যান আলাকসা মসজিদ প্রাঙ্গণে। মুহূর্তেই ফিলিস্তিনিদের মধ্যে ছড়িয়ে পড়ে অসন্তোষ, সরকারের তরফ থেকে কঠোর নিন্দা সমালোচনা আসে। হামাস হুশিয়ারিদায় মসজিদের জায়গায় সিনাগগ বানাতে চাইলে চুকাতে হবে চড়া মূল্য। সফর শেষে টুইট বার্তা পাল্টে হুমকি দেন বেন গাভির, লিখেন, হামাসের সামনে মাথা নত করবে না ইসরায়েলের নতুন সরকার। প্রথমবারের মতো মাকিফকা হামলায় 89 সেনার মৃত্যুর কথা স্বীকার করল রাশিয়া। একই সাথে জানিয়েছে মোবাইল ফোন নিষিদ্ধ করার পরও গোপনে সেটি ব্যবহার করায় এই করুণ পরিণতি। দেশটির সামরিক বাহিনী বিবৃতি অনুসারে মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি অনুসরণের মাধ্যমে সেনাদের অবস্থান শনাক্ত করেছে ইউক্রেনীয় বহর। আরও জানায়, নববর্ষের প্রথম দিনই অঞ্চলটির ভ্যাকেশনাল কলেজের মধ্যরাতে চালানো হয় এই হামলা। যুক্তরাষ্ট্রের দেয়া হাইমার সিস্টেম থেকে ছোড়া হয় 6টি রকেট। ঘটনাস্থলেই প্রাণ হারায় রেজিমেন্ট ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাসুরিন। তদন্ত চালাচ্ছে রুশ প্রতিরক্ষা দপ্তরের একটি দল। জানায়, নিরাপত্তা রক্ষায় ব্যর্থদের শনাক্তের পর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ভবিষ্যতে কিভাবে এমন হামলা এড়ানো যায় সেটিও খতিয়ে দেখছে রুশ কর্তৃপক্ষ। এদিকে ইউক্রেনের দাবি, ওই হামলায় প্রাণ হারিয়েছে 400 বেশি রুশ সেনা, আহত 300। তলানিতে ঠেকেছে পাকিস্তানের রিজার্ভ, ঋণের জালে জর্জরিত জ্বালানি খাত, সংকট মোকাবেলায় নতুন পদক্ষেপ গ্রহণ করল সরকার। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজে আসিফ ঘোষণা দেন, সব দোকানপাট রাত 8:30 বন্ধ করতে হবে, এছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো ফাঁকা করতে হবে রাত 10:00 মধ্যে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে মন্ত্রিসভা ন্যাশনাল এনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন প্ল্যান পাশ করেছে। সরকারের এই উদ্যোগের মূল কারণ দ্রুত ফুরিয়ে আসছে দেশটির রিজার্ভ। গেল মাসে ৫৮০ কোটি মার্কিন ডলারে নেমেছে বৈদেশিক মুদ্রার মজুদ। এর মধ্যে মাত্র এক মাস পণ্য আমদানি করতে পারবে পাকিস্তান। বিয়ের জন্য বুকিং দেওয়া কমিউনিটি হল 10:00 নাগাদ বন্ধ হবে, তার আগেই 8:30 বন্ধ হবে দোকানপাট। ব্যবসায়ীদের সাথে এ ব্যাপারে কয়েক দফা আলোচনা হয়েছে, বিভিন্ন প্রস্তাবনা যাচাই বাছাই করে এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত। মার্কেট, রেস্টুরেন্ট এবং বিয়ের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করার ফলে বাঁচবে 62 মিলিয়ন পাকিস্তানি রুপি। মার্কিন কংগ্রেসে 3 দফা ভোটাভুটির পরেও প্রতিনিধি পরিষদ বা নিম্নকক্ষের স্পিকার নির্বাচনে আসেনি ফলাফল। বুধবার আবারও এই ইস্যুতে বসবে অধিবেশন, যার ফলে রিপাবলিকান দলের প্রার্থী কেভিন ম্যাকার্থি আদৌ স্পিকার হচ্ছেন কিনা সেটি নিয়ে বাড়ল অনিশ্চয়তা। স্পিকার নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন 218 আইন প্রণেতার সমর্থন, কিন্তু মঙ্গলবার 3 দফা ভোটাভুটিতে ম্যাকার্থি পেয়েছেন 202 জনের সমর্থন। রিপাবলিকান দলের অপর সদস্য জিম জর্ডান পেয়েছেন 20 ভোট। এদিকে ডেমোক্রেটদের সবাই দলীয় প্রার্থী হাকিম জেফ্রিসকে সমর্থন দিয়েছেন, 212 ভোট নিয়ে তিনি এগিয়ে আছেন, কিন্তু নিম্নকক্ষে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ না থাকায় ভাবা হচ্ছে তিনি স্পিকার হতে পারবেন না। দর্শক, এই ছিল যমুনা নিউজ।